গত দুই দিন যাবৎ হসপিটালে বারবার যাওয়াতে আর অনেকটা সময় ধরে হসপিটালে থাকতে হয়েছে কারণ ডাক্তারের কাছে গেলেই একটার পর একটা পরীক্ষা নিরীক্ষা তো আছেই যাই হোক এই নিয়ে মন মানসিকতা দুই দিন যাবৎ অনেকটাই খারাপ তাই গতকালকেও কোনো ভিডিও আপলোড করিনি আর ভিডিও করার কোনো মন মানসিকতাই নেই কারণ মনটা যদি খারাপ থাকে না শরীরে কোনো অসুস্থ হলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজে বা কোনো খাবারে কোনো মনেই বসে না গতকালকে আমি একদম মাগরেবের সময় এসে গোসল করেছি শরীরটা অনেকটা ক্লান্ত ছিল তারপরও কি করার করতে হবে তারপরে একদম দুপুরের খাবার খেয়েছি মাগরেবের সময় কিচ্ছু করার নেই কারণ আমার হসপিটাল থেকে আসতে আসতেই একদমই সাড়ে তিনটা চারটার মতো বেজে গেছে আর আসার পরে শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল কোনো কাজই করতে ইচ্ছে করে নাই শুয়েছিলাম যাই হোক তাই কি আগের কিছু ভিডিও তাই ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর একদিন গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য সেটা একটু ভিডিও করেছিলাম সেটাও একটু শেয়ার করলাম আর ডাক্তারে বেশি করে আমাকে কাঁচা কলা খাবার কাঁচাকলার তরকারিটা খেয়ে মানে খাওয়ার জন্য বলেছে আসলে কাঁচা কলার তরকারিটা আমি কখনোই ওরকমভাবে পছন্দ করি না কয় না দায়ে ঠেকলে নাই সরতে হয় ঠেকায় পড়লে সব কিছুই খেতে হয় যখন মানুষ কোনো উপায় না থাকে তখন সব কিছুই খেতে বাধ্য হয় তেমন অবস্থাটা হয়েছে আমার তবে ডাক্তার বলেছে মশলা ছাড়া খাবার খেতে একদমই কোনো মশলা দিবেন না তারপরও আমি মশলা ছাড়া খেতেই পারি না মশলা তো একটু দিয়েছি বলছে ভাজা পোড়া তো খাবেনই না যাই হোক না দেওয়ার চেষ্টা করছি তবে একেবারে তো সম্ভব না আস্তে আস্তে করে যতটা সম্ভব মশলা না দেওয়ার চেষ্টা করব। কিছু করার নাই আল্লাহ সুস্থরা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই দোয়াই করি আরও আসলে হসপিটালে গেলে মনে হয় যে মানুষ যে কতটা অসুস্থ আছে আপনি আসলে বাসায় বসে ওটা বুঝতেই পারবেন না হসপিটালে গেলেই মনে হয় যে মানুষ কতটা অসহায় কতটা অসুস্থতা নিয়ে আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরছে এই ডাক্তার ওই ডাক্তার এই পরীক্ষা ওই নিরীক্ষা আসলে আমাকে আরও অনেকগুলো টেস্ট দিয়েছে সেগুলো গতকালকে করা সম্ভব ছিল না কালকে একটা করেছি তারপরও ওই ডাক্তার উনি বলতেছিলেন যে এগুলো আজকে করলে বেশি ভালো হতো আমি বললাম ম্যাডাম কখনোই করা আমার মতে সম্ভব না কারণ আমি পরে করব। যাই হোক তাহলে আমার সারাদিন চলে যেত আর আপনার ভাই ছিল অফিসে আর আমি একা একা কখনো এভাবে দৌড়াদৌড়ি করিনি গতকালকে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে কারণ এত রাস্তা কাছে ছিল মনে করেন আমাকে যেখানে টেস্ট করাতে পাঠাইছে পরীক্ষা করাতে পারেছে সেই জায়গাটা এতটা কাছে হসপিটাল থেকে না চেরার কারণে মানে রিক্সালারাও আমাকে কালকে মনে হয় মানে একদমই বোকা বানাইছে যাই হোক পরে ভাবলাম হায় হায় পৃথিবীতে সবাই সুযোগটা কাজে লাগায় রিক্সালারা কেন পিছিয়ে থাকবে বলেন তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়েতে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত আমরা সুস্থ থাকলে এই জিনিসটা বুঝি না তবে অসুস্থ হলেই সুস্থতাকে অনেকটা খুঁজি তবে সবার সুস্থতা কামনা করছি